আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে আমার চ্যানেল সেলাই বুটিক্স থেকে স্বাগত। আজ আমি আপনাদেরকে এখানে কোনো জোড়া ছাড়াই একটি গোল জামা কাটিং করে দেখাবো। জামাটিতে অনেক গের হয়েছে, আমি এখানে আড়াই হাত বহরের কাপড় নিয়েছি। আপনারা আরও বেশি গের দিতে চাইলে তিন হাত বহরের কাপড় নেবেন। কাপড়টাকে প্রথমে আমরা এখানে দুই পাটে বিছিয়ে নেব। এখানে আমাদের দুই পাট কাপড় রয়েছে, কাপড়টাকে এভাবে বিছিয়ে নিয়ে এটাকে আমি সমান করে নেব। সমান করে মাঝখান থেকে এভাবে ভাঁজ দিয়ে নেব। সমান করে আমি কাপড়টাকে এভাবে এখানে ভাঁজ দিয়ে নিচ্ছি। কাপড়টাকে আমি এভাবে বিছিয়ে নিয়েছি। বিছিয়ে নিয়ে প্রথমে আমরা লম্বার মাপটা নেব। দেখুন, এটা হচ্ছে আমাদের উপরের পার্ট, মানে বহরের অংশ। বহরের অংশ আমাদের খোলা থাকবে, এটা হচ্ছে আমাদের ভাঁজ লাইন। এখানে দুটো ভাঁজে আমাদের খোলা অংশে চার পাট কাপড় রয়েছে। এখন আমি ভাঁজ লাইন থেকে এভাবে লম্বার মাপটা দিয়ে নেব। যে কোনো পোশাক আপনারা ভাঁজ লাইন থেকে মাপ দিবেন এবং ভাঁজ অংশে কোনো কাটাকাটি করবেন না। আমি এভাবে লম্বা নিয়ে নেবো। আপনাদের লম্বা বডিতে যা হবে তার থেকে দেড় ইঞ্চি কাপড় বেশি নেবেন। আমার লম্বা হচ্ছে 45, আমি আরও দেড় ইঞ্চি কাপড় বেশি নিয়েছি, 46.5 ইঞ্চি কাপড় আমি এখানে নিয়েছি। আপনাদের পোশাকে লম্বা যা হবে তার সাথে আপনারা আরও দেড় ইঞ্চি কাপড় বেশি নেবেন। আমি এখন এখানে স্কেল দিয়ে দাগটা সমান করে নিচ্ছি। আমাদের লম্বার মাপ নেওয়ার পর এখন আমরা ফুটের মাপ নেব। আমি এখন ফুটের মাপ নেব। ফুট হচ্ছে আমাদের 14 14 অর্ধেক 7। আমি এখানে 7 নিচ্ছি। মোহরা নেব আমি 7। আমার এই গোল জামাটির বডি হচ্ছে 50, এটা হচ্ছে আমাদের ছাতির মাপ। এখন আমি গলার মাপ নিচ্ছি। গলা নেব চড়া 2.5, লম্বা নিচ্ছি আমি এখানে 4.5। চড়া নিয়েছি 2.5 এবং লম্বা নিয়েছি 4.5। আমি সামনে পিছিয়ে একই রকম গলা রাখবো, ছোটো বড় করব না, দুটোই সমান থাকবে। এখন আপনি এখানে ছাতির মাপ। ছাতি হচ্ছে আমাদের 50 50-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 12.5। আমাদের ছাতি হচ্ছে 50 50-এর 4 ভাগের 1 ভাগ, 12.5 নিচ্ছি আমি এখানে। আমি এখন এখানে কোমরের মাপ বের করব। কোমরের মাপের জন্য আমি এখানে 14 ইঞ্চি নিচে একটি দাগ দিয়ে নিচ্ছি। আপনারা এখানে কোমরের একটি মাপ দেবেন, সেটা 14 ইঞ্চি নিচে শেপ দেওয়ার জন্য। আমি কোমরের মাপ হচ্ছে 48 48-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 12। আমি সঠিক মাপ নিয়ে আরও 1 ইঞ্চি কাপড় বেশি নিয়ে নিচ্ছি। এখন দাগগুলো আমি স্কেল দিয়ে সমান করে দিচ্ছি। এভাবে শেপ কাট দিয়ে প্রথমে আমরা সঠিক মাপে দাগ দিয়ে নিব। এখন আমি মোহরা শেপটাও দিয়ে নিচ্ছি। আমি এখানে জামায় কোনো তালপাট কাটিং করব না। এই গোল জামাটায় আমি এখানে 1/2 ইঞ্চি ফুট ডাউন দিয়েছি। এখন নিচে গেরের অংশ খেয়াল করুন, নিচে গেরের অংশটা আমি এখানে মিলিয়ে দিব। স্কেলটাকে আমরা এইভাবে রাখবো, আমি যেভাবে রাখছি ঠিক সেভাবেই রাখবেন, তাহলে নিচ থেকে গোল হয়ে আসবে জামাটা। এভাবে রেখে আমি এখন তার দাগ টেনে দেবো। এভাবে দাগ টেনে দিচ্ছি। এখন আমি নিচ থেকে এটাকে শেপ দিয়ে নেবো। এটাও আমি শেপ কাট দিয়ে সুন্দর করে শেপ দিয়ে নেবো। যেখানে আমি দাগ দিয়েছি খেয়াল করুন, এই যে দাগ দিয়েছি, দাগের উপরে স্কেলটাকে এভাবে বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে ভিতর থেকে আমি এখানে দাগ দিয়ে নিচ্ছি। এভাবে দাগ দিয়ে নিলে আপনাদের নিচে কোনা জ্বলে যাবে না, একদম সুন্দরভাবে এটা গোল হয়ে যাবে। আমি এখন দাগের উপর দিয়ে কাটিং করে নিচ্ছি। আমি প্রথমে গলাটিকে কাটিং করে নিচ্ছি, পর ফুট ডাউন কাটিং করছি। জামার হাতে আমি তালপাট কাটিং করব না, যেহেতু আমাদের সামনে পিছে দুটোই সমান গলা। সমান গলা হলে তালপাট কাটিং করলে সমস্যা হয়ে যায়, পরে পড়তে খুঁজে পাওয়া যায় না কোনটা সামনে এবং কোনটা পিছে, তাই আমি তালপাট কাটিং করে নিই। আমাদের জামা কাটিং হয়ে গিয়েছে, এখন আমি হাতা কাটিং করব।
হাতা কাটিংয়ের জন্য প্রথমে যে কাপড়টাকে আমি এক পাটে বিছিয়ে নিয়েছি, যেহেতু এটা আমার কাপড়ের বহরণে, তাই আমি এটাকে এভাবে ডাবল বাস দিয়ে নিচ্ছি। খেয়াল করুন, প্রথমে এক পাট বিছিয়েছি, সেটাকে আমি সমান করে ডাবল করে নিচ্ছি। ডাবল করে নিয়ে এখন আমি এখানে আবার আরেকটা বাস দেব। এভাবে দুই আমাদের ভাজে এখন দুটো হাতার জন্য কাপড়টা রেডি। এখানে আমাদের খোলা অংশে চার পাট কাপড় থাকবে, দুই পাট, এখানে নিচে আছে আমাদের দুই পাট, মোট এখানে আমাদের চার পাট কাপড়। কাপড়টাকে এভাবে সমান করে বিছিয়ে নিয়ে আমি এখানে লম্বার মাপ নিয়ে নিচ্ছি। আপনাদের লম্বা যা হবে তার থেকে দেড় ইঞ্চি কাপড় বেশি নেবেন। আমি লম্বা নিচ্ছি 20, সাথে আরও দেড় ইঞ্চি কাপড় বাড়িয়ে 21.5 নিয়েছি। এখন আমি চড়া নেব, চড়া এখানে কাপড় বহরে যা আছে সবটুকু নিয়ে নিব। বহরে আছে আমাদের 21.5 এবং উপরে আমি 3 ইঞ্চি উপরে একটি শেপ দিয়েছি। এখন আমি দাগগুলো স্কেল দিয়ে মিলিয়ে দিচ্ছি। এখন নিচের এই অংশটা আমরা সুন্দর করে রাউন্ড করে দেব। আমি এখানে কোনো তালপাট কাটিং করব না। এখন আমি মোহরি নিচ্ছি, মোহরি হচ্ছে আমাদের এখানে 6.5, সাথে আরও 1 ইঞ্চি কাপড় বেশি নিচ্ছি। আমি এখানে শেপ কাট দিয়ে সুন্দর করে শেপ দিয়ে নেব। এখন আমি দাগের উপর দিয়ে কেটে নিচ্ছি হাতাটাকে। আমি খুব সহজভাবে আপনাদেরকে একটি গোল জামা কাটিং করে দেখানোর চেষ্টা করেছি। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন, আর আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি অল করে রাখবেন, যেন আমি যে কোনো ভিডিও আপলোড করি সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আমাদের জামা ও হাতা কাটিং হয়ে যাওয়ার পরে এখন আমি গলার জন্য পট্টি কাটব। পট্টির কাপড়টাকে আমি এখানে দুই পাট কাপড় বিছিয়ে নিচ্ছি। আমাদের সামনে এবং পেছনে গলার জন্য দুইটা পাট পট্টি লাগবে। আমি যে জামা গলা থেকে যে অংশটা কেটে ফেলে দিয়েছি সে কাপড়টাকে এখানে বসিয়ে নিয়ে আমি পট্টি কেটে নিচ্ছি। আমার জামা কাটিং হয়ে গিয়েছে, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।